পাঠ করব মৌসুমি হাজরার লেখা গল্প শেষ থেকে শুরু। ফোনটা অনেকক্ষণ ধরে রিং হয়ে যাচ্ছে, কিন্তু অনির্বাণের ধরার সময় নেই। অনির্বাণ তখনও মিটিংয়ে ব্যস্ত। আর দু তিনবার ফোন করার পর কোয়েল ফোনটা রেখে দেয়। এইদিকে মিলির জ্বরটাও বেড়েছে। কোয়েল জ্বরের ওষুধটা খাইয়ে মিলির মাথায় জলপট্টি দিতে থাকে। মিলি জ্বরের ঘরে বলতে থাকে, মা তুমি বাবাকে ফোন করে বাড়ি আসতে বলো। কোয়েলের কাছে এর কোনো উত্তর নেই। অনির্বাণ আর কোয়েলের বিয়ে 9 বছর হতে গেল, অথচ এই দুজন মানুষ এখনও সম্পূর্ণভাবে একে অপরকে চিনতেই পারল না। তাদের একমাত্র মেয়ে মিলির বয়স এখন 7। অনির্বাণ সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকে, তাই বাড়িতে খুব একটা সময় দিতে পারে না। কোয়েল পুরো সংসারটাকে ধরে রেখেছে, কিন্তু এই কদিন কোয়েলও হাঁপিয়ে উঠেছে এই রকম জীবন থেকে। বিয়ের আগে থেকে অনির্বাণ আর কোয়েলের পরিচয় ছিল, তবে সেটা প্রেম বা বন্ধুত্ব কিছুই ছিল না। অনির্বাণের বাবা আর কোয়েলের বাবা দুই বন্ধু ছিলেন, বাড়ির থেকেই তাদের বিয়ে ঠিক করেছিল। বিয়েটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়েছিল, তাই তারা ঠিকমতো একে অপরকে বুঝে উঠতে পারেনি। আর এই 9 বছরও সেই একই জায়গায় রয়ে গেছে দুজনে। মিলির জ্বরটা কমে গেছে, এখন সে ঘুমোচ্ছে। এত বড় বাড়িতে কোয়েল পুরো একা। মাঝে মধ্যে কোয়েল ভাবে তাদের সংসারে কোনো কিছুরই অভাব নেই, টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছুই আছে, তবে যেন ফ্যাকাশে ভালোবাসার অভাবে, একটু যত্নের অভাবে এত বড় বাড়িটা যেন কোয়েলকে গিলে খেতে আসে। ভীষণ একাকিত্বের মধ্যে ভোগে সে। অনির্বাণও ব্যস্ত থাকে নিজের কাজ নিয়ে, আর মিলিও ব্যস্ত তার পড়াশোনা নাচ গান এইসব নিয়ে। একমাত্র কোয়েলের কাছে অপূরন্ত সময়। কলিং বেলের আওয়াজে বুঝতে পারে অনির্বাণ এসেছে। কোয়েল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 12টা বাজছে। দরজা খুলতেই অনির্বাণ মিলির খোঁজ খবর নেয়, তারপর ফ্রেশ হয়ে মিলিকে দেখে আসে। খাওয়ার টেবিলে অনির্বাণ তার সারাদিনের ব্যস্ততার কথা জানায় কোয়েলকে। কোয়েল চুপ করে থাকে। অনির্বাণ বুঝতেই পারে না তার এই অবহেলার ফলে কোয়েলের অভিমান বেড়ে বেড়ে তাদের দুজনের মধ্যে একটা পাঁচিল তৈরি করে দিয়েছে। মিলি এখন ভালো আছে, জ্বরটা আর আসেনি, আবার সে নিজের কাজে মন দিয়েছে। কোয়েল এখন পুরো একা বাড়িতে, অনির্বাণও নেই, কাজের সূত্রে বাইরে গেছে 2 সপ্তাহের জন্য। সারাদিনে হয়তো একবার ফোন আসে অনির্বাণের। কোয়েল অপেক্ষা করা ছেড়ে দিয়েছে। বাড়িতে একা বসে না থেকে কোয়েলও চেষ্টা করছে একটা জবের জন্য। সময় কাটানো বলতে এখন শুধু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ভরসা কোয়েলের কাছে। কদিন ধরেই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলে রয়েছে নিখিলেশের রিকোয়েস্টটা। কোয়েল বারবার প্রোফাইলটা দেখে নিখিলেশের, কত শত লেখালেখি যা কোয়েলের খুব ভালো লাগে। কিন্তু মিউচুয়াল ফ্রেন্ড না থাকায় কোয়েল ভাবতে থাকে অ্যাকসেপ্ট করবে কি না। মিলিকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। শুতে যাওয়ার আগেই একটা মেসেজ ঢোকে মেসেঞ্জারে। মেসেঞ্জারটা খুলতেই কোয়েল দেখে নিখিলেশের মেসেজ। তাতে লেখা ছিল, এইভাবে ঝুলিয়ে রাখবেন না প্লিজ কোয়েল, গ্রহণ করুন নয়তো হারিয়ে যান চিরতরে। মেসেজটা দেখার পর কোয়েল আর কোনো কিছু না ভেবেই অ্যাকসেপ্ট করে নেয় ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপর ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে আবার নিখিলেশের মেসেজ পাই কোয়েল। এত মন খারাপ নিয়ে থাকেন কী করে, মন খারাপ ভুলে গিয়ে একটু প্রাণ খুলে হাসুন। ঠিক এরপরেই কোয়েল রেগে গিয়ে মেসেজ করে, আপনি কে, আমার ব্যাপারে না জেনে শুনে এই রকম কথা বলছেন কীভাবে? তাহলে হয়তো আমি ভুল বুঝেছি ম্যাডাম, কিন্তু আপনার চোখ দেখে যে আমার তাই মনে হয়েছিল। দু একটা ছবি দেখে আপনি বুঝে গেলেন আমার ব্যাপারে? তাহলে তো মশাই আপনি লেখালেখি বন্ধ করে জ্যোতিষ হয়ে যেতে পারেন। না, নিখিলেশের আর কোনো মেসেজ আসেনি, তবে কোয়েল অপেক্ষায় ছিল নিখিলেশের মেসেজের। কেউ তো আজ পর্যন্ত কোয়েলকে বুঝতে পারেনি, হঠাৎ করে এই অপরিচিত মানুষটি কী করে কোয়েলকে এতটা বুঝলো তা নিয়ে কোয়েলের একটু কৌতূহল শুরু হয়েছিল। বেঁচে আছি প্রমাণস্বরূপ মাঝে মধ্যে ফেসবুকে প্রোফাইল পিকচার বদলাতে হয়। কোয়েল আজ অনেক মাস পর ছবি বদলালো, ছবিটি মিলি তুলে দিয়েছিল। নীল শাড়ি নীল চুড়িতে অপরূপ সুন্দরী লাগছিল কোয়েলকে। ছবিটা দেখেই অনির্বাণ ফোন করে বলেছিল কোয়েলকে সবসময় এইরকম সেজেগুজে থাকতে। ঠোঁটের কোণে একটু হাসির দেখা মিলেছিল কোয়েলের। অনির্বাণের আসতে এখনও 1 সপ্তাহ লাগবে। রাতে আবার নিখিলেশের মেসেজ আসে, কোয়েল হয়তো অপেক্ষাতেই ছিল। নীলপরি খুব সুন্দর লাগছে ছবিটাতে, কিন্তু চোখে কাজল নেই কেন? নাকি ভয় হয় চোখের জলের সাথে মুছে যাওয়ার? সেই রকম কিছুই নয়, আমার চোখে কাজল দিতে ভালো লাগে না। বুঝেছি। কি বুঝলেন? হাজব্যান্ড মানা করেছে চোখে কাজল দিতে। হাজব্যান্ড কেন মানা করবে?
কেন, তিনি বলেননি কোনোদিন? কি, আপনার শান্ত চোখে অনেক গভীরতা আছে, অনেক ইচ্ছে চাপা আছে, অনেক বিষাদও আছে, লুকিয়ে রেখেছেন এক বিশাল সমুদ্র। আপনি এমন একজন মানুষ যার কথা দূর থেকে ভেবে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। কোয়েল আর কোনো মেসেজ করে না, কিছুক্ষণ পর নিখিলেশ আবার মেসেজ করে। ক্ষমা করে দেবেন কোয়েল, প্লিজ কিছু মনে করবেন না, আর কোনো দিনও আপনার ব্যক্তিগত জীবন বা আপনাকে নিয়ে আর কিছু বলবো না। প্লিজ আমার সাথে বন্ধুত্বটা রাখুন। কোয়েল একটা মোহতে জড়িয়ে যাচ্ছে, সে নিজেও বুঝতে পারছে না খুব কম সময়ে নিখিলেশ আর কোয়েলের বন্ধুত্ব হয়ে যায়। নিখিলেশের সাথে কথা বলতে কোয়েলের খুব ভালো লাগে, নিখিলেশের কথা কোয়েলকে শান্ত রাখে। মাঝে মধ্যে নিখিলেশের কবিতা কোয়েল আবৃত্তি করে পাঠাতো। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে পৌঁছে যায় বন্ধুত্ব। কোয়েলের মনে বিষাদের মেঘ সরে গিয়ে এক নতুন বসন্তের সূচনা হয়েছিল। এখন আর কোয়েল একাকিত্বে ভোগে না, নিখিলেশের আগমনে তার জীবন সম্পূর্ণ পাল্টে গেছে। তাদের বন্ধুত্বের বয়স এখন 3 মাস, আর এই 3 মাসে অনেক আগেই আপনি থেকে তুমিতে এসেছে দুজনে। কোয়েল সব কথা শেয়ার করে নিখিলেশকে, নিখিলেশও তাই। কোয়েল এইরকমই একটা আশ্রয় চেয়েছিল, যেখানে দিন শেষে সে কাঁধে মাথা রেখে তার সব কথা যেন বলতে পারে। অন্তত কেউ একজন বুঝুক কোয়েলকে, কেউ একজন চোখের কাজল না দেখে চোখের কালির গল্প জানুক। নিখিলেশ কোয়েলকে খুব ভালোভাবে বুঝত, সবসময় চেষ্টা করত তার মন ভালো রাখার। একদিন দুজনে ঠিক করে দেখা করার। যদিও প্রথমে কোয়েল রাজি ছিল না, তবে শেষমেশ রাজি হয় এবং মিলিকে সাথে নিয়ে নিখিলেশের সাথে দেখা করে। অনির্বাণের অবহেলা কোয়েলকে আর একা করে দেয় না, আর কোয়েল কষ্ট বা ব্যথা পায় না। অনির্বাণের ব্যস্ততা দিন দিন আরও বেড়ে চলেছে, তবে এই নিয়ে কোয়েলের আর কোনো অভিযোগ নেই। কোয়েল যেন এখন এক অন্য জগতের বাসিন্দা, সেখানে শুধু কোয়েল, মিলি আর নিখিলেশের বসবাস। অনির্বাণ না থাকলে নিখিলেশই মিলিকে স্কুল থেকে বাড়ি পৌঁছে দেয়। খুব তাড়াতাড়ি সম্পর্কে বিশ্বাসের একটা শক্ত মেরুদণ্ড তৈরি হয়েছিল। নিখিলেশ খুব ভালোবাসত মিলিকে, মিলির মনও জয় করে নিয়েছিল সে আগেই। মাঝে মধ্যেই তিনজনে একসাথে দেখা করে ঘুরতে যায়। সময়ের সাথে সাথে নিখিলেশ আর কোয়েলের সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। এখন এই সম্পর্ককে শুধু বন্ধুত্ব বলা যায় না, তার থেকে একটু বেশি। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে তাদের কথা বলা। এখন বেশিরভাগ সময়ই ফোন ব্যস্ত থাকে কোয়েলের। কোয়েলের এই বদলে যাওয়াটা চোখে পড়েছিল অনির্বাণের। কোয়েল আর নিখিলেশের সম্পর্কের বয়স এখন 8 মাস, আর এই 8 মাসে অনির্বাণ কিছুই টের পায়নি। এরই মাঝে ছিল কোয়েলের জন্মদিন। বিয়ের পর এই প্রথম কোয়েলের জন্মদিন এইভাবে ঘটা করে কেউ পালন করল। দিনটা বেশ ভালোই কেটেছিল কোয়েলের, নিখিলেশ আর মিলির সাথে। বাইরে তুমুল বৃষ্টি নেমেছে, ফোনের স্ক্রিনে নিখিলেশের ছবি দেখতে দেখতে কাটিয়ে দিত হাজার বিষণ্নতা। তবে কি সঠিক মানুষ ভুল সময়ে আসে? কোয়েলের ফোনটা হঠাৎ বেজে ওঠে। ফোনের ওপ্রান্তে তার বান্ধবী সুস্মিতা। হ্যালো কোয়েল, মনামির ব্যাপারে শুনেছিস? কেন, কি হয়েছে মনামির? ওদের ডিভোর্স হয়ে গেল। অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম দুজনকে, কিন্তু কিছুই করতে পারলাম না। আর তুই তো সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিস, কারোর সাথে কথা বলিস না। কিছু কি হয়েছে? আরে না না, কিছু হয়নি, আমি একটু ব্যস্ত মিলিকে নিয়ে। দেখ কোয়েল, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, তবে কিছু কথা শেয়ার করার থাকলে করতে পারিস। অনেক আগেই ফোনটা রেখে দিয়েছি। কোয়েলের অস্থিরতা আরও বেড়ে চলেছে, কেমন যেন একটা ঝড়ের পূর্বাভাস। তাহলে কি কোনো কিছু ঘটতে চলেছে? গলাটা হঠাৎই শুকিয়ে গেল। গ্লাসের জল নিয়ে খেতে যাওয়ার সময় একটা আননোন নাম্বার থেকে কল এলো। ফোনটা রিসিভ করতেই ভয়ে হাত থেকে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। মিলিকে পরিচিত একজনের বাড়িতে রেখে কোয়েল পাগলের মতো ছুটছে রাস্তায়। এই ঝড় বৃষ্টির রাতে একটা গাড়ি পাওয়া মুশকিল। এই মুহূর্তে তাকে যেভাবেই হোক হসপিটালে পৌঁছাতে হবে। কিছুক্ষণ পরই পৌঁছে যায় হসপিটালে। চারিদিক পাগলের মতো এদিক ওদিক খোঁজার পর সামনাসামনি হলো যে মানুষটার সাথে তার জীবন কাটানো দুর্বিষহ বলে মনে হয়েছিল। আজ তাকে জীবিত অবস্থায় দেখে মন শান্ত হলো। একে অপরের দিকে চেয়ে আছে দুজনে। আজ সব রাগ অভিমান জলে মিশে গেছে। ডাক্তারের কথায় সম্বিত ফিরল কোয়েলের। আরে ম্যাডাম, আপনি অনির্বাণবাবুর ওয়াইফ? কোয়েল অনির্বাণের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? ডাক্তার বললেন, যেটুকু শুনলাম পেছন থেকে গাড়ি এসে ধাক্কা দিয়েছে। চোট খুব একটা গভীর নয়, তবে রেস্ট নিতে হবে কিছুদিন। আপনি চাইলে আজই ছুটি করিয়ে নিয়ে যেতে পারেন।
একটা কল্পনার জগৎ থেকে হঠাৎ বাস্তবতার জগতে মুখ থুবড়ে পড়েছিল কোয়েল। অনির্বাণের যত্নের কোনো ত্রুটি রাখেনি সে। ধীরে ধীরে নিখিলেশের সাথে যোগাযোগ কমে কমে আসছিল। একদিন বিকেলে অনির্বাণ কোয়েলের পাশে এসে বসল। কিছুক্ষণ নীরব থাকার পর বলল, আমি সব সম্পত্তি তোমার আর মিলির নামে করে দিয়েছি। আমার কিছু হয়ে গেলে তোমাদের কোনো অসুবিধায় পড়তে হবে না। কোয়েল কথাগুলো শুনে চমকে গেল। তারপর অনির্বাণ হাসতে হাসতে বলল, তুমি চাইলে আমার মৃত্যুর পর আবার কারোর সাথে সংসার করতে পারো। কোয়েল চুপ করে থাকল। আরও কিছু মাস পরে কোয়েল বুঝতে পারে সে ভীষণ একটা মোহতে জড়িয়ে গেছে, যার কোনো ভবিষ্যৎ নেই। আর দিন দিন সে অনির্বাণের সাথে অন্যায় করছে। অনির্বাণকে এইভাবে ঠকাতে সে পারে না। অনির্বাণ যেমনই হোক, সে কোয়েলের স্বামী। কোয়েল কোনোদিনই চায়নি মিলিকে তার বাবা থেকে দূরে রাখতে। কোয়েল অন্যায় করছে নিখিলেশের সাথেও। নিখিলেশের একটা ভবিষ্যৎ আছে। কোয়েল এইভাবে বেনামি একটা সম্পর্কে নিখিলেশকে আটকে রাখতে পারে না। এইভাবে চলতে থাকলে তিনটে জীবন নষ্ট হয়ে যাবে, সাথে মিলির জীবনটাও। তাই কোয়েল ঠিক করে এইসব থেকে সে বেরিয়ে আসবে। কথাটা নিখিলেশকে জানায় কোয়েল। নিখিলেশের কাছে কোনো উত্তর ছিল না, তাই সে চুপ করে থাকে। অনির্বাণ ফোনের গ্যালারিতে কোয়েলের ছবিগুলো একটা একটা করে দেখে যাচ্ছিল। কয়েক ফোঁটা চোখের জলে ফোনের স্ক্রিন ভিজে গেল। প্রথম দেখা সেই দিনটা মনে ভেসে উঠল। কোয়েলকে নীল রঙে বেশ মানায়। অনির্বাণের চোট ধীরে ধীরে সেরে উঠছিল, যদিও সেটা বাইরের চোট, ভিতরের খবর কে রেখেছিল। এবার তাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। কিন্তু কোয়েলের সাথে কিভাবে কথা বলবে অনির্বাণ? সে যে কোয়েলের কাছে অপরাধী। হঠাৎ করেই অনির্বাণের অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকে না, বাড়িতে অনেকখানি সময় দেয়। কাজের মধ্যে থাকলেও বারবার ফোন করে কোয়েলকে, সময় পেলেই ঘুরতে নিয়ে যায় কোয়েল আর মিলিকে। হঠাৎ করেই অনির্বাণের এমন পরিবর্তনের কারণ কোয়েল খুঁজে পায় না। কোয়েল কোনো প্রশ্ন করতে গেলেই অনির্বাণ বলে, সে অনেক অন্যায় করেছে, অবহেলা করেছে, সে নিজের ভুল বুঝতে পেরেছে। আরও আগেই হয়তো বোঝা উচিত ছিল, সংসারের প্রতি বড্ড উদাসীন ছিল সে। এখন সে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবে, ছোট্ট সংসারটা সুখে শান্তিতে ভরে উঠবে। কোয়েলের কান্না পায়, কিন্তু কাঁদতে পারে না। নিখিলেশের ব্যাপারটা বারবার বলতে গিয়েও বলতে পারিনি অনির্বাণকে। অনির্বাণ কষ্ট পাবে শুনে, হয়তো বা কোনো দিন ক্ষমা করতে পারবে না কোয়েলকে। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই রাতারাতি অনির্বাণের এই পরিবর্তন কোয়েলকে অনেকটা ভাবনায় ফেলে দিয়েছিল। সব কিছু ভালোভাবেই পার হচ্ছিল। অনির্বাণ আর কোয়েলের সংসারে শান্তি ফিরে এসেছিল। নিখিলেশের সাথে কথা বলা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল, ফোন মেসেজ সব বন্ধ। আগের মতো নিখিলেশের প্রোফাইলও চেক করে না কোয়েল। নিজেকে কেমন যেন স্বার্থপর মনে হচ্ছিল কোয়েলের। কিন্তু সে কোনোদিনও নিখিলেশকে ব্যবহার করতে চায়নি, শুধু তাকে বোঝার মতো একজন মানুষ চেয়েছিল। তবুও তার মনে একটা বিষয় ভীষণ খটকা লাগছিল, মিলির কথাটা শুনে। নিখিলেশ মিলিকে ব্যাড টাচ করত, এই কথাটা কোয়েল কিছুতেই মানতে পারছিল না। কোয়েল তখনও জানত না তার জীবনে এক কালবৈশাখী আসতে চলেছে। সকালে অনির্বাণের অফিস, মিলির স্কুল, এই নিয়ে ব্যস্ত থাকে কোয়েল। তারপর তারা যে যার নিজের গন্তব্যস্থলে রওনা দিলে সে একটু ফ্রি হয়। কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ঢোকে, কোয়েল পাখি, এত তাড়াতাড়ি আমার খাঁচা থেকে তুমি মুক্তি পাবে না। কোয়েল অবাক হয়, এই ধরনের কথা কোনোদিনও নিখিলেশ বলেনি। তবে কি নিখিলেশকে যেমন ভাবত সে তেমন নয়? মিলির কথাটা তাহলে ঠিক। আর কোনো কিছু না ভেবে কোয়েল নিখিলেশকে ফোন করল। তাহলে এতদিন পর কোয়েল শোনা, ফোন করলে আমায়? আমি তো তোমায় বলেছি আমার মনের অবস্থা, কিন্তু আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ, পারলে আমায় ক্ষমা করো। এতদিন ধরে তো বুঝেই গেছি, এবার তুমি আমাকে বোঝার চেষ্টা করো। তোমাকে বুঝবো মানে কি চাও তুমি? এই তো বুদ্ধিমতী মেয়ে, কত তাড়াতাড়ি বুঝে গেলে আমায়। যাই হোক, সেরকম কিছু চাই না। এত বড় লোক হাজব্যান্ড তোমার, টাকা পয়সার অভাব নেই। এই মুহূর্তে আমাকে আপাতত 40,000 টাকা পাঠিয়ে দাও। তুমি কি আমাকে? হ্যাঁ, ঠিকই ভেবেছো, এতদিন ধরে অনেক অভিনয় করেছি, তোমার মতো মাছকে জালে তোলার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমায়। ছি নিখিলেশ, তুমি এতটা বাজে! এখনও তো আমাকে তুমি সম্পূর্ণভাবে চিনতে পারোনি ডার্লিং। তোমার সমস্ত ছবি, আমাদের দেখা করার প্রমাণ, এমনকি আমাদের প্রেমালাপের মেসেজের স্ক্রিনশট অবধি আছে আমার কাছে। সেগুলো যদি তোমার হাজব্যান্ডের কাছে পৌঁছে যায় তাহলে কি হবে বলো তো কোয়েল ডার্লিং? তুমি আমার এত বড় ক্ষতি করতে পারো না। চাই না তো ক্ষতি করতে,
শুধু আমি যা বলবো তাই করো। এইভাবে প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা নিখিলেশকে পাঠাতে থাকে কোয়েল। নিজের এই ভুলের জন্য নিজেকে বারবার দোষী মনে করতে লাগলো। অনির্বাণকে জানাতে পারিনি কথাটা লজ্জায়। নিজের সেভিংস থেকে টাকা পাঠাতে থাকে। এইসব জানতে পারলে অনির্বাণ কোনোদিনও কোয়েলকে ক্ষমা করবে না। ভেতর থেকে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছিল কোয়েল। কোনো বন্ধুকে বিশ্বাস করে বলতে পারছিল না এই ঘটনাগুলো। কেউ বুঝতো না, বরং খারাপ ভাবত। অনির্বাণ এখন অনেক পাল্টে গেছে। কোয়েল যেমনটি চেয়েছিল সেইভাবেই। তারপর যদি এইসব জানতে পারে, 3 মাস পর নিখিল এসে চাওয়ার পরিমাণ আরও বেড়ে যায়। কোয়েলকে একা দেখা করতে বলে। কোয়েল জানত নিখিলেশ কী চায়। কোয়েল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল, আর কোনো রাস্তা খোলা ছিল না তার কাছে। এখন শুধু একটাই রাস্তা। একটা কাগজে সব লিখে নিয়েছিল কোয়েল। সেখানে সমস্ত কথাই লেখা ছিল। তার মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী লিখেছিল, আর বারবার সেই চিঠিতে অনির্বাণের কাছে ক্ষমা চেয়েছিল। এবার তার অপেক্ষা ছিল সবার ঘুমিয়ে যাওয়ার। গভীর রাত, অনির্বাণের ফোন বেজে ওঠে। ফোনের ওপ্রান্তে এক পুরুষ কণ্ঠ। এবার এই খেলা সমাপ্তি করতে হবে, অনেক মাস হয়ে গেল। কাল এই খেলা শেষ হবে। আর কোয়েল? অনির্বাণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে কোয়েলের ঘুমন্ত মুখের দিকে। এই দৃষ্টিতে রাগ, ঘৃণা নাকি ভালোবাসা লুকিয়ে আছে তা শুধু অনির্বাণ জানে। কোয়েলের ঘুম ভাঙে বেলা 10টায়। অনির্বাণ চা নিয়ে আসে কোয়েলের কাছে। কোয়েল কিছুই বুঝতে পারে না সে এতক্ষণ অবধি ঘুমোচ্ছিল কিভাবে। সে তো ঠিক করে নিয়েছিল অনির্বাণ আর মিলি ঘুমিয়ে গেলে এই পৃথিবী ছেড়ে চলে যাবে। মিলির কথা মনে পড়তেই অনির্বাণকে মিলির কথা জিজ্ঞাসা করে। অনির্বাণ জানায় মিলিকে সে স্কুলে পাঠিয়ে দিয়েছে, আর সে নিজে আর ছুটি নিয়েছে অফিস থেকে, তার সাথে সময় কাটাবে বলে। কোয়েল অনেকক্ষণ অনির্বাণের দিকে তাকিয়ে থাকে। কত কি বলার আছে কোয়েলের, অথচ বলতে পারছে না। অনির্বাণ কোয়েলকে রেডি হয়ে নিতে বলে ঘুরতে যাওয়ার জন্য। কোয়েলের মনে অনেক প্রশ্ন ভিড় করলেও আসলে সে নীরবই থাকে। তারপর তার মনে পড়ে গত রাতে সুইসাইড নোটটার কথা। সেটা তার জীবিত অবস্থায় কোনোভাবেই যেন অনির্বাণের হাতে না পড়ে। ড্রয়ার খুলে দেখলো চিঠিটা যথাস্থানেই আছে। এখনও সব কিছু ধোঁয়াশা লাগছে। এতক্ষণ অবধি কোনোদিন কোয়েল ঘুমায়নি, তাহলে এত বেলা অবধি সে কীভাবে ঘুমাচ্ছিল? আর অনির্বাণ ডাকেনি কেন তাকে? কিছু একটা জিজ্ঞাসা করতে যাওয়ার আগেই অনির্বাণ কোয়েলের পায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা কোয়েল, তোমার পায়ের নখে নেল পালিশ নেই কেন? খেয়াল ছিল না, আমি লাগিয়ে নেব। না থাক, আমি নেল পালিশ লাগিয়ে দেব আজ, সাথে নূপুরও পরিয়ে দেব। না না, আমি বললাম তো আমি সাজাবো তোমায়। জানো কোয়েল, তোমার নূপুরের আওয়াজ আমার কত ভালো লাগে। সারাদিন কাজ শেষে যখন বাড়ি ফেরি, তোমার নূপুরের আওয়াজ আমায় এক শান্তি এনে দেয়। কোনোদিন বলা হয়নি এই কথাটা। কোয়েলের অজান্তেই কয়েক ফোঁটা জল চোখ থেকে গাল বেয়ে নামতে থাকলো, এবং খেয়াল করলো অনির্বাণের চোখেও জল ছিল। প্রকৃতিতে আজ মনে হয় চারিদিকে শুধু প্রেম ভরে উঠেছে। কোথাও কোনো বিষাদ নেই, কোথাও কোনো মন খারাপ নেই, শুধু কিছু জমা কষ্ট আছে কোয়েলের মনে। অনির্বাণের চোখের দিকে তাকাতে লজ্জা লাগে তার। বড্ড অন্যায় করেছে সে মানুষটার প্রতি। কোয়েল শুধু চেয়েছিল অনির্বাণ তাকে বুঝুক, কিন্তু কোয়েল কোনোদিনও অনির্বাণকে বোঝার চেষ্টা করেনি। দিন রাত অনির্বাণ কাজ করে শুধুমাত্র কোয়েল আর মিলির জন্য। আজ পর্যন্ত তাদের কোনো চাহিদা অপূর্ণ রাখেনি। লজ্জায় কষ্টে কোয়েলের দম বন্ধ হয়ে আসে, কিন্তু অনির্বাণের কাছে স্বাভাবিক থাকার চেষ্টা করে। কোয়েল খেয়াল করে হাঁটার সময় অনির্বাণ কোয়েলকে বাম দিকে রাখে। সামনের দিকে কোনো গাড়ি আসলে কোয়েলের হাতটা শক্ত করে ধরে রাস্তা পার হয়। এত বছরের অবহেলা, বিষাদ, অভিমান সব এক নিমেষেই উদাও হয়ে যায় এই মুহূর্তটার জন্য। বাড়ি ফিরেছে অনেক আগেই। মিলিও বাড়ি এসেছে, তবে খাওয়া দাওয়া করে বন্ধুর বাড়িতে গেছে। আজ সারাদিন অনির্বাণ কোয়েলকে কাছাকাছি রেখেছে। কোয়েল মনে মনে ভাবে মৃত্যুর আগে এই মুহূর্তটা তার জীবনের সব বিষাদকে ভুলিয়ে দিয়েছে। তবে মরতে তো তাকে হবেই, কিন্তু শেষবারের জন্য একটা বোঝাপড়া বাকি আছে নিখিলেশের সাথে। কোয়েল নিজেই নিখিলেশকে ফোন করে দেখা করার জন্য। নিখিলেশ তাকে নিজের ফ্ল্যাটে আসতে বলে। কোয়েল একটা বাহানা দিয়ে বাড়ি থেকে বের হয় নিখিলেশের সাথে দেখা করার জন্য। অনির্বাণ বুঝতে পারে কোয়েল কোথায় যাচ্ছে। ফোন করে বলে কোয়েল বেরিয়েছে, সব কিছু যেন প্ল্যান মাফিক হয়। নিখিলেশের ফ্ল্যাটে গিয়ে কোয়েল নিখিলেশকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিখিলেশ তার কোনো কথা শোনে না। তারপর অনেক কথা কাটাকাটির পর নিখিলেশ কোয়েলের মুখ বেঁধে দিয়ে নিজের বিছানার সাথে কোয়েলের হাত পা বেঁধে দেয়। কোয়েল জ্ঞান হারায়। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেজে ওঠে।
নিখিলেশ কোয়েলকে ওইভাবে ফেলে রেখে রুমের দরজাটা বন্ধ করে এসে স্বাভাবিক থাকার চেষ্টা করে। কলিং বেল তখনও বেজে চলে। দরজাটা খুলতেই অনির্বাণ পুলিশ নিয়ে ঘরে ঢোকে। নিখিলেশ হকচকিয়ে যায়। পুলিশ নিখিলেশকে গ্রেপ্তার করে এবং তার মোবাইল ও ল্যাপটপ নিয়ে যায় থানায়। পাশের রুম থেকে অক্ষত অবস্থায় কোয়েলকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফেরে কোয়েলের। কাছেই বসেছিল অনির্বাণ। পুলিশ এসে সবটুকু জানায় কোয়েলকে, কিভাবে তাকে উদ্ধার করা হয়েছে। নিখিলেশ আপাতত জেলে। কোয়েলকে এখনও আরও একটা লড়াই লড়তে হবে যাতে নিখিলেশের ভালো রকম সাজা হয়। তবে এই লড়াই কোয়েলের একা নয়, তার সাথে অনির্বাণও আছে। লজ্জায় তাকাতে পারে না সে অনির্বাণের দিকে। অনির্বাণ কোয়েলের মাথায় আলতো করে হাত বোলাতে থাকে এবং তাকে সমস্ত ঘটনা বলতে থাকে। অনির্বাণের সন্দেহ অনেক আগেই হয়েছিল, তাই অনিচ্ছা সত্ত্বেও কোয়েলের ফোন রোজ চেক করত। কোয়েল কোনোদিনও তা টের পায়নি। ফোন কলস আর মেসেজ দেখে পুরো ব্যাপারটা বুঝে গিয়েছিল অনির্বাণ। কষ্ট পেয়েছিল, ব্যথা পেয়েছিল, মন ভেঙে গিয়েছিল, কিন্তু অনির্বাণ জানত এর জন্য অনেকটাই সে নিজে দায়ী। দীর্ঘদিন অবহেলা আর অবজ্ঞার জন্যই কোয়েল এই মুহূর্তে জড়িয়ে পড়েছিল। প্রতিদিনই কোয়েলের অনুপস্থিতিতে তার ফোন চেক করত অনির্বাণ, এবং কোয়েল যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল তাও সে জানত। তারপর নিখিলেশের ব্ল্যাকমেল করা, প্রতি মাসে কোয়েলের টাকা পাঠানো, সবটাই অনির্বাণের জানা ছিল। সে ভেবেছিল কোয়েল হয়তো একদিন নিজে থেকেই সব বলবে। সেই রকম একটা ভরসার জায়গাও তৈরি করতে চেয়েছিল অনির্বাণ, কিন্তু এতদিনের দূরত্বে সেই জায়গাটা সহজে তৈরি হতে পারেনি। তাই বাধ্য হয়ে পুলিশের সাথে কথা বলে। এতদিন ধরে অনির্বাণ অপেক্ষায় ছিল এই দিনটার জন্য, যাতে নিখিলেশকে হাতে নাতে ধরতে পারে। কোয়েল আত্মহত্যার পথ বেছে নিয়েছিল সেটা চিঠি পড়েই বুঝে গিয়েছিল অনির্বাণ। তাই কোয়েলকে না জানতে দিয়েই ঘুমের ওষুধটা খাইয়েছিল সে, যাতে কোয়েল সারা রাত ঘুমোতে পারে। অথচ গত রাতে অনির্বাণ ঘুমোতে পারেনি, বারবার কোয়েলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ক্ষমা চেয়েছিল। গভীর রাতেই পুলিশের সাথে প্ল্যান করা হয়েছিল আজকের দিনটার জন্য, কারণ কোয়েল যে কোনো সময় কিছু একটা করে বসত। কোনোভাবেই কোয়েলকে হারাতে রাজি ছিল না অনির্বাণ। রাতেই কোয়েলকে বাড়িতে নিয়ে আসে অনির্বাণ। কোয়েল তখন একটা ট্রমার মধ্যে থাকে। অনির্বাণ আবারও বলে কোয়েলকে, সব কিছু এখনও শেষ হয়ে যায়নি, আবার নতুন করে শুরু করি। রাতে অনির্বাণের বুকে মাথা রেখে অনেকক্ষণ কেঁদেছিল কোয়েল, হয়তো সারা রাত ধরেই, কিংবা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। এইরকমই তো একটা আশ্রয় চেয়েছিল কোয়েল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।